হাই এভরিওয়ান, আপনারা হচ্ছে অনেকেই জানতে চাচ্ছেন, পার্টিকুলারলি যারা ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট আছেন, তারা যে আইএলটিএস স্কোর থাকলেও এটা আইএলটিএস হোক বা হচ্ছে টোফেল বা পিটি, মানে এক কথায় যদি বলি যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর থাকলেও আসলে ফিনল্যান্ডে যদি ব্যাচেলর অ্যাপ্লিকেশন করেন, ইন দ্যাট কেস এন্ট্রান্স এক্সামটা আসলে দেওয়া লাগবে কিনা। ইনফ্যাক্ট এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, কিন্তু ভিডিওগুলো আসলে অনেক পেছনে চলে গেছে, এই জন্য হচ্ছে যে হয়তো বা নতুন যারা আছেন তারা দেখেন না। তো এই ভিডিওতে আমি এই ব্যাপারটা এক্সপ্লেইন করব যে আসলে এন্ট্রান্স এক্সাম দেওয়া লাগবে নাকি লাগবে না, আর যদি না লাগে তাহলে আসলে ব্যাপারটা কেমনে কি। সো ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল দুইটা ইনফরমেশন। নাম্বার ওয়ান হচ্ছে যে ফিনল্যান্ডে পড়াশোনার জন্য যদি আপনাদের প্রফেশনাল হেল্প লাগে, ইন দ্যাট কেস আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার মেইল আইডি আর হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখানে আপনারা মেইল করতে পারেন বা টেক্সট করতে পারেন। বাট ওয়ান মোর থিং, সেটা হচ্ছে যে আমি হচ্ছে ইনফরমেশন সিকিং এর জন্য আসলে টেক্সট বা মেইল করলে আনফর্চুনেটলি রেসপন্স করবো না। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে ফিনল্যান্ডের সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশন কিন্তু এই নভেম্বরের 30 তারিখ থেকে অফিসিয়ালি স্টার্ট হচ্ছে। সো আপনারা আশা করি আপনাদের সব কিছু রেডি করে ফেলছেন এবং অবভিয়াসলি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশন কমপ্লিট করা উচিত উইথ প্রপার ইনফরমেশন। এনিওয়ে, এখন আসি মেইন টপিকে, যে ব্যাচেলরে অ্যাপ্লিকেশন করলে যদি আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর থাকে তাহলে হচ্ছে যে এন্ট্রান্স এক্সাম দেওয়া লাগবে নাকি লাগবে না। সো এর আগে ছোট করে একটু প্রিভিয়াসলি যেভাবে এক্সাম হইতো সেটা একটু বলি। সেটা হচ্ছে যে এর আগে সিস্টেমটা ছিল, মানে হচ্ছে যে এই যে যে সেপ্টেম্বর 2024-23 ইনটেক এই পর্যন্ত ছিল এরকম যে আপনার যদি আপনার আসলে ব্যাচেলরে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোরটা দরকার নাই। ইন দ্যাট কেস আপনি শুধুমাত্র এইচএসসি পাস করেন বা ডিপ্লোমা পাস করেন, মানে হচ্ছে যে ব্যাচেলর পড়ার জন্য যে যোগ্যতাটা সেটা থাকলেই আপনি অ্যাপ্লাই করে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে সিলেক্টেড হয়ে ফিনল্যান্ডে আসতে পারবেন। কিন্তু এই যে 2024 ইনটেকের যে 2024-এর জানুয়ারি ইনটেক যেটা, এই ইনটেক থেকে এবং 2024-এর যে সেপ্টেম্বর ইনটেক বা এরপর আপকামিং যে ইনটেকগুলো থাকবে সবগুলোর জন্যই আসলে ব্যাচেলরে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা ম্যান্ডেটরি করে দিয়েছে। ওকে, সো এখন কথা হচ্ছে যে আপনার যদি এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর থাকে তাহলে এন্ট্রান্স এক্সাম দেওয়া লাগবে নাকি লাগবে না। তো তার আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোরটা কিন্তু এরা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট হিসাবে দিয়েছে। রিকোয়ারমেন্ট বলতে কি, ফর এক্সাম্পল ধরেন আপনি হচ্ছে যে আমি ফিনল্যান্ডে মাস্টার্স করব, তো মাস্টার্স পড়তে হইলে আমাকে অবশ্যই ব্যাচেলর কমপ্লিট করতে হবে, বা আপনি ফিনল্যান্ডে ব্যাচেলর পড়বেন তাহলে আপনাকে অবশ্যই এইচএসসিটা কমপ্লিট করতে হবে। এটা যেরকম একটা বেসিক রিকোয়ারমেন্ট যে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল না করলে আপনি ব্যাচেলর হোক বা মাস্টার্সে হোক আমি অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক একইভাবে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর থাকলেও আপনি হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারবেন। মানে ওটা হচ্ছে একটা বেসিক রিকোয়ারমেন্ট যে আপনি হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর নাই, ইন দ্যাট কেস আপনি হচ্ছে যে ব্যাচেলরে আসলে অ্যাপ্লাই করতে পারলেন না। ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা আসলে আপনার ইভালুয়েশন প্রসেসিংয়ে ইউজ করা হচ্ছে না, জাস্ট এটা একটা বেসিক রিকোয়ারমেন্ট যে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করলে আপনি ফিনল্যান্ডে ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মানে ব্যাপারটা আরেকটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি। মনে করেন যে কিছু ইউনিভার্সিটিতে আইএলটিএস স্কোর আসছে মিনিমাম 6.5, আপনি হচ্ছে যে 6 পেয়েছেন, তার মানে আপনি কিন্তু ওই ইউনিভার্সিটিতে যে রিকোয়ারমেন্ট 6.5 এর রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ফুলফিল করলেন না, দ্যাট মিনস আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারলেন না। ইভেন অ্যাপ্লাই করলেও আপনার অ্যাপ্লিকেশনটা আলটিমেটলি রিজেক্ট করবে, যেহেতু আপনি মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করেন নাই। ঠিক ব্যাচেলরের ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ব্যাপারটা সেম, এটা হচ্ছে একটা আপনার কি বলবো বেসিক রিকোয়ারমেন্ট যে আপনি যদি ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চান তাহলে অবভিয়াসলি আপনাকে এই ব্যাচেলরের যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির যে রিকোয়ারমেন্টটা দেওয়া আছে সেটা আগে অবটেইন করতে হবে, দেন আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। আপনি যদি ব্যাচেলরের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর ছাড়া হচ্ছে যে অ্যাপ্লাই করেন তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা আসলে আলটিমেটলি রিজেক্ট হবে। এখন কথা হচ্ছে যে আপনি যখন এই টেস্ট স্কোর দিয়ে অ্যাপ্লাই করলেন তখন হচ্ছে যে এন্ট্রান্স এক্সাম দিতে হবে কিনা, এটার আনসার হচ্ছে ইয়েস অ্যান্ড নো দুইটাই। এখন সো ইয়েস কোন ক্ষেত্রে, ইন মোস্ট অফ দ্য কেসেস 99.99 ক্ষেত্রে, মানে 99.99% ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো তারা হচ্ছে যে স্টুডেন্ট সিলেকশনের জন্য ওই এন্ট্রান্স এক্সামটা ফলো করতেছে আর কি। অর্থাৎ আপনি এইচএসসি রেজাল্ট, তারপর হচ্ছে যে আপনার আইএলটিএস স্কোর বা টোফেল বা পিটি যাই বলি না কেন, এটা দিয়ে হচ্ছে যে আপনি ব্যাচেলর অ্যাপ্লাই করবেন, দেন তারা অ্যাজ ইউজুয়াল প্রসিজারে আগাবে, অর্থাৎ এন্ট্রান্স এক্সাম হবে। তো এন্ট্রান্স এক্সামের ফার্স্ট ফেজ যেরকম যে রিটেন ফেজ থাকবে, এরপরে আপনাকে আপনি যদি রিটেন ফেজে টিকেন তাহলে হচ্ছে যে তারা আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে, অ্যান্ড ফাইনালি হচ্ছে যে ইন্টারভিউ ভালো করলে আপনাকে তারা অফার লেটার প্রোভাইড করবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আপনি যে আপনার যদি আইএলটিএস স্কোর থাকেও তারপরেও আসলে আপনাকে কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হচ্ছে। এখন কথা হইলো যে তার মানে কি হইলো, আইএলটিএস এক্সাম দিয়ে আমার কোনো লাভ হইলো কিনা। আমি বারবার আইএলটিএস বলতেছি কারণ সবাই আসলে কম বেশি এটাই দেন এই জন্য। সো কিছু প্রোগ্রাম থাকবে হাতে গোনা দুই একটা প্রোগ্রাম যেখানে হচ্ছে তারা
উইদাউট এন্ট্রান্স এক্সামে স্টুডেন্ট সিলেক্ট করবে। অর্থাৎ এখানে ব্যাপারটা হয়েছে এরকম যে ধরেন আপনি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর দিয়ে অ্যাপ্লাই করলেন, দেন হচ্ছে তারা স্টুডেন্ট সিলেকশনের জন্য প্রিভিয়াস রেজাল্ট এবং আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর এই দুইটার উপর বেস করে তারা স্টুডেন্ট সিলেক্ট করবে। ফর এক্সাম্পল যদি এরকম বলে আপনারা দেখছেন যে ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, ওইখানে কিন্তু আপনার প্রিভিয়াস রেজাল্ট এবং আইএলটিএস স্কোর এই দুইটার উপর বেস করে স্টুডেন্ট সিলেক্ট করছে। ওকে, সো ইন দ্যাট কেস এইখানে এটা করাতে একটা ডিফারেন্স আসে, সেটা হইলো যে আগে যখন শুধুমাত্র এন্ট্রান্স এক্সামের মাধ্যমে স্টুডেন্ট সিলেক্ট করতো, কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর ছিল না, ইন দ্যাট কেস তখন কিন্তু আপনার প্রিভিয়াস রেজাল্টটা কোনো ম্যাটার করতো না। কিন্তু এই যে আইএলটিএস স্কোরটা দেওয়ার পরে বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোরটা ম্যান্ডেটরি করার পরে যে সকল ইউনিভার্সিটি আপনার প্রিভিয়াস রেজাল্ট এবং ওই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোরের উপর বেস করে স্টুডেন্ট সিলেক্ট করবে, ইন দ্যাট কেস আপনার প্রিভিয়াস রেজাল্টটা কিন্তু ইম্পর্টেন্ট। লাইক আপনি এন্ট্রান্স এক্সামের কথা ধরেন, ওইখানে আপনি শুধুমাত্র পাশ করলেই হচ্ছে, মানে আপনি এইচএসসিতে পাশ করে আসলেই হচ্ছে, আপনি জিপিএ 5 পাইলেন নাকি 4 পাইলেন নাকি 3 পাইলেন ডাজেন্ট ম্যাটার, ওইখানে ম্যাটার করে আপনি এন্ট্রান্স এক্সামে কত মার্কস পাচ্ছেন ওইটার উপর বেস করে। কিন্তু যেগুলো হচ্ছে আপনার শুধুমাত্র প্রিভিয়াস রেজাল্ট এবং আইএলটিএস স্কোর এই দুইটার উপর বেস করে স্টুডেন্ট সিলেক্ট করবে, তাদের ইন দ্যাট কেস আপনার প্রিভিয়াস রেজাল্টটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে কারা হচ্ছে প্রিভিয়াস রেজাল্টের উপর বেস করে স্টুডেন্ট সিলেক্ট করে, এরকম প্রোগ্রামের সংখ্যা হাতে গোনা খুবই কম। লাইক আমি যদি বলি এসএমকেতে আছে একটা প্রোগ্রাম অ্যাপ্লাই করতে পারবেন, তারপর হচ্ছে ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স যেখানে একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, এরপর লুট ইউনিভার্সিটি যেখানে আপনারা ম্যাক্সিমাম একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, তারপরে এইচএএমকেতে রাইট নাও অ্যাপ্লিকেশন অনগোয়িং আছে যেখানে ম্যাক্সিমাম তিনটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। মানে এই এই ইউনিভার্সিটির প্রোগ্রামগুলোতে আপনারা মানে তাদের স্টুডেন্ট সিলেকশন প্রসিজার হচ্ছে প্রিভিয়াস রেজাল্ট প্লাস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর, নো এন্ট্রান্স এক্সাম। বাট বাকি ইন মোস্ট অফ দ্য কেজেস সেখানে হচ্ছে তারা এন্ট্রান্স এক্সামের মাধ্যমে স্টুডেন্ট সিলেক্ট করতে পারবে। সো আশা করি আপনারা ভিডিওটা দেখার পর বুঝতে পারছেন যে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর সেটা আইএলস হইতে পারে, টোফেল হইতে পারে বা পিটিই হইতে পারে, এগুলো থাকলে এন্ট্রান্স এক্সাম দেওয়া লাগবে কিনা। অর্থাৎ শর্টকাটে যদি বলি তাহলে এটার আনসার হচ্ছে ইয়েস আর নো, মানে 99.99% ক্ষেত্রেই হচ্ছে ইয়েস যে আপনাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে, আর 0.1% মানে হাতে গোনা কয়েকটা প্রোগ্রামের ক্ষেত্রে আপনার এন্ট্রান্স এক্সাম দিতে হবে না। সো আপনাদের এন্ট্রান্স এক্সাম দিতে হবে এটা ধরেই আসলে প্রিপারেশন নিতে হবে, কারণ আপনি যদি উইদাউট এন্ট্রান্স এক্সামে অ্যাপ্লাই করেন তখন কিন্তু আপনার অপশানগুলো অনেক কমে আসবে, আর উইথ এন্ট্রান্স এক্সামে অ্যাপ্লাই করলে তখন আপনার সামনে হিউজ অপশান থাকবে, অপরচুনিটি থাকবে। সো আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে।